প্রত্যেকটা মুসলমানকে এই আদর্শ অনুসরণ করা উচিত। আমার কোনো অহংকার নেই, আজকে নওগাঁ আসলে কিছু মানুষ পাবো, তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ হবে, এই জন্যই কিন্তু আমরা এখানে এসেছি আজকে এখানে, এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ কেন্দ্রের পক্ষ থেকে। শুধু দাওয়াতের উদ্দেশ্যেই আপনারা যে আমাদের কিছু টাকা পয়সা দিয়ে বড় করবেন এই লোভে কিন্তু আমরা আসি নাই। জীবনে কোশ্চিন করলে বক্তৃতা করে টাকা খাই না আমরা, হ্যাঁ যাওয়া আসা খরচ যদি দিতে পারেন দেওয়া, নাহলে আমরা নিজেরা তো ব্যাগে চলে আসবো। এই যে নীতি আমরা চলছি সবসময় দাওয়াত দেওয়ার জন্য, সেরা দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমরা এখানে, তৌহিদের দাওয়াত। আর তৌহিদের শিক্ষা কি এটা ওর সঙ্গে বলে দিলাম, তৌহিদের শিক্ষা এটাই হবে প্রতি মুহূর্তে আপনি আল্লাহর আনুগত্য করবেন। ওমা খালাকতুল জিন্না, বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন এবং ইনসান সৃষ্টি করেছি সেরেব আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই দাসত্বের দিকে মানুষকে আহ্বান করে আমাদের মৌলিক দায়িত্ব। হিন্দু হও, বৌদ্ধ হও, মুসলিম হও, যিনি হও না কেন, প্রত্যেকে আমরা আদমের সন্তান, প্রত্যেক আদমের সন্তান কাছে আমাদের দাবি। আসুন আল্লাহর আনুগত্যের জীবন শেষ করি।